রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, রাজবন্দি কেউ নেই। পুলিশ হত্যা সহ যারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছিল তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মেমোরিয়াল ডে 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মনির হোসেন তোপুর রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেয়া চূড়ান্ত প্রতিবেদনে বিরোধী দলের প্রতি দমন নিপীড়ন সহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিদেশি বন্ধুদের কাছে মিথ্যাচার করছে। তিনি আরও বলেন, কে কি বলল সেটা ভাবার বিষয় নয়, অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। নির্বাচনে কোনো কারচুপি হয়নি, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলেও জানান মন্ত্রী। কোনো হামলা মামলা আমাদের পুলিশ বাহিনী আমাদের পলিটিক্যাল বাহিনী করেনি, কেউর উপর তারাই করেছে। কাজেই তারা করে যদি তারা অবাধ দেওয়ার চেষ্টা করে, সেইখানে আমাদের আমরা এই সমস্ত বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি এইগুলি সত্যের অপলাপ, এইগুলি একটা উদ্দেশ্যমূলকভাবে আবারও তারা একটা ষড়যন্ত্র একটা নতুন ক্ষেত্র তৈরি করার প্রচেষ্টা নিয়ে। আমি তো বলছি, তারা ক্রমাগতভাবে মিথ্যাচার করছে, তারা ক্রমাগতভাবেই তারা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা সেখানে কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে সেগুলো আমাদের দেখার বিষয় নয়, আমাদের দেশে এই ধরনের কোনো কিছু ঘটেনি। এর আগে মিরপুরে পুলিশ মেমোরিয়ালে বাহিনী নিহত সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কর্তব্যরত অবস্থায় গত বছর মারা যান পুলিশের 134 জন সদস্য। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 28 অক্টোবর নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলামের স্ত্রী ও সন্তান। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে স্বীকৃতি স্মারক দেয়া হয়। এই 2013-14 সালে এ দেশের উন্নয়নের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটি চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে এ দেশকে আবারও পিছনের দিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত শুরু করেছিল। এই সময়ে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নিজের জীবন দিয়ে যে দেশের স্বাধীনতার চেতনাকে তারা টিকিয়ে রেখেছে এবং নিজের জীবন দিয়ে এ দেশকে রক্ষা করেছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে উল্লেখ করে আইজিপি আরও বলেন, আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে বাহিনী, তবে আরও সক্ষমতা বাড়ানোর কথা বলেন তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।